Bismillahirrahmanirrahim. Assalamu alaikum and hello. Shabai ke abaro shagoto janai. Amar channel HR Rubel Blogs se. Ami Habibur Rahman Rubel. To thumbnail dekhe hoto bujhe gechen already. Je ajke ektu define kichu kono kichur byapare ami apnaderke totthyo dite jacchi. To age ami bole nei jar basha ajke ami eshechi amader Puran Dhaka Aganov Dori. Uni amar shoddhyo boro bhai Mamun Hussain. To দীর্ঘদিন থেকে উনি আমার মতেই পাখাল ছিলেন, বাট হঠাৎ করে ওনার শখ কিভাবে আমি জানি না, এটা ওনার কাছ থেকে আমরা জানবো যে বিড়ালের প্রতি কনভার্ট হলো। তা আমার অনেক দিনের শখ, যেহেতু আমাদের যে বিড়াল জগৎটার মধ্যে আমার মামুন ভাইয়ের খুব ভালো নাম ডাক এবং ওনাকে মোটামুটি সবাই চেনেন, তো আমার নিজস্ব একটা ইচ্ছা ছিল যে ওনার বিড়ালগুলো নিয়ে আমি একটা ব্লগ করব বা আপনাদের সামনে আমি তুলে ধরবো ওনার বিড়ালগুলো। তো চলেন আজকে মামুন ভাইয়ের সাথে পরিচয় করে এবং ওনার লভটা দেখেন এবং ওনার বিড়ালের কালেকশন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসেন তাহলে। তো দর্শক, আমরা চলে আসছি মামুন ভাইয়ের বাসায়। ওনার যে নেম সাইন এখানে দেখা যাচ্ছে, মামুন পার্সিয়ানস, আর এ হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মামুন ভাই। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আসবে ভিতরে। তুমি কেমন আছো আম্মু? তো মামুন ভাই, আমি আপনার এই বিড়ালের ব্যাপারটা নিয়ে একটু মানে কিউরিসিটি ছিল আমার, আমার দেখার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরেই। তো আমি যতদূর জানি যে আমি অনেক বছর ধরে আমি জানি আপনি একজন পাখাল বা পাখির ব্রিডার, এক্সোটিক পাখির ব্রিডার ছিলেন, তো হঠাৎ করে বিড়ালে কনভার্ট শখটা কিভাবে কনভার্ট হলো? আসলে বিড়ালেরটা একটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। আমার একটা আলেকজান্ডার প্যারট ছিল। ওকে। তো আমার এক ফ্রেন্ড বাসে আসছে, সে আরেকটা মানে পাখি পালার ব্যাপারে খুব আগ্রহী ছিল। পরে আমি হানিফ রায়হান ভাইয়ের থেকে একটা আলেকজান্ডারের বেবি কালেক্ট করছিলাম। আচ্ছা। যখন আমার ফ্রেন্ডকে দিতে চাইলাম, সে বললো যে ভাই আমি তো হ্যান্ড ফিডিং করতে পারবো না। আচ্ছা। মোটামুটি রেডি করে তারপর আমাকে একটু দাও, কষ্ট করো। আচ্ছা আচ্ছা। তো আমি তখন আমার পুরান বাসায় থাকি, তো ওই বেবিটাকে আমি আমার মেয়ে দুইজনে মিলে হ্যান্ড ফিটিং করতাম। আচ্ছা। তো পরবর্তী দেওয়ার সময় যখন আসলো, তখন আমার মেয়ে খুব কান্নাকাটি করতেছে, দিবে না। ও আচ্ছা। পরে আমার মেয়েকে কনভিন্স করার জন্য আমি বলছি ঠিক আছে দিয়ে দাও, তোমাকে আমি একটা বিড়াল কিনে দিব। ওকে। মানে জাস্ট এইভাবে এইভাবে একটা বিড়াল, পরে আমার মেয়ের জন্মদিন আসছে, পরে আমি ওকে একটা বিড়াল কাটাবন থেকে কিনে দিই, নরমাল বিড়াল যে পার্সিয়ান। বুঝতে পেরেছি। এইভাবেই আসলে বিড়ালের মধ্যে ঢোকা, মানে ওই তারপর ওই বিড়ালটা থেকে আসলে একটা শখ ঢুকে গেছে। শখ ঢুকে গেছে, তারপরে এর মধ্যে কিছু তিক্ত অভিজ্ঞতাও আমার আছে। আচ্ছা। যারা তখন ভালো বিড়াল পালতো, সেটা নতুন অবস্থায় আপনার? হ্যাঁ, নতুন অবস্থায় যারা ভালো বিড়াল পালতো তারা দেখা গেছে যে মানে কেউ কেউ আছে আমাকে অনেক সহযোগিতাও করছে। যেমন আপনার তখন তানবীর চৌধুরী একজন ছিল, এখন বর্তমানে উনি অস্ট্রেলিয়াতে থাকে। আচ্ছা। আমি বিড়ালের ব্যাপারে অনেক কিছু ওনার কাছে জিজ্ঞেস করছি এবং উনি আমাকে হেল্প করছে। ওকে। আপনার তাসনিম নামের ডি হাসনাত, উনি একজন ছিল, উনিও অনেক হেল্প করছে। ওনারা আপনার পার্সিয়ান ক্যাট লাভার সোসাইটি অফ বাংলাদেশ নামের একটা ফেসবুক গ্রুপের অ্যাডমিন ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন ওনারা ডিঅ্যাক্টিভ, ওনারা এখন নাই। তো পরবর্তীতে এখন যেমন আপনার নাদির বিন হক, বিসিসি মানে বাংলাদেশ ক্যাট কলোনি, তারপরে সারা বিনতে জামান যিনি ইম্পোর্টার, তা আরেকটা পেজ আছে, আমি ওনার সাথে ইন্ট্রোডিউস। হ্যাঁ, সারা আপু আমার সাথেও অ্যাড আছেন। হ্যাঁ, তারপর আপনার সঞ্জনা শাসিন একজন আছেন, আমার সাথে ওনার পরিচয় নাই, তবে উনি একটা পেট চালায় বাংলাদেশ পেট লাভার্স অফ বাংলাদেশ এরকম সামথিং, উনিও ইম্পোর্ট করে, ওনার খুব সুনাম আমি শুনছি, যদিও আমার সাথে পরিচয় নাই। তো মূলত এভাবেই বিদেশি বিড়ালগুলি আসে। তো আমি কিছু কিছু ক্ষেত্রে খুব তিক্ত অভিজ্ঞতার কারণে আমি অ্যাকচুয়ালি মানুষের যাতে সহজলভ্যভাবে আমি বিড়ালগুলো দিতে পারি, আর আমার ভিতরে একটা জেদও কাজ করছে যে বিড়াল আসে প্রতি বছর, এত এত বিড়াল আসে, কিন্তু বিড়ালগুলো যায় কই, হারায় যায় কেন? আচ্ছা। আমাদের নিজস্ব প্রোডাকশন কেন এখানে হচ্ছে না? আচ্ছা, সেগুলো কি আপনার মানে হাই ব্রিডের যে সব এক্সোটিক বিড়াল সেটার কথা বলতেছেন আপনি? যে কোনো ইম্পোর্টেড বিড়ালের ক্ষেত্রেই আমি দেখছি একটা জিনিস, যে বিড়াল আসে প্রতি বছর 20-25টা উপরে বিড়াল আসে আমাদের দেশে, কিন্তু এই বিড়ালগুলো হারায় যায়। আচ্ছা। এগুলোতে আর রিপ্রোডাকশন হয় না। আচ্ছা। তো যদি আমাদের নিজেদের এখানে মানে বাচ্চা কাচ্চা করে, সেই ক্ষেত্রে আমরা তো এই ব্রিডগুলোকে ডেভেলপ করতে পারি এবং মানুষের কাছে সহজলভ্যভাবে আমরা পৌঁছে দিতে পারি। ইম্পোর্টেড বিড়ালের দাম তো অনেক বেশি। অনেক বেশি, জি। ওইভাবেই আমি কিছু বিড়াল লোকালভাবেই কালেক্ট করছি, আমি অ্যাকচুয়ালি ইম্পোর্টার না বা ইম্পোর্টেড কোনো বিড়াল আমি নেইনি।
যারা ইম্পোর্ট করছে বা ইম্পোর্টেড বিড়ালের বাচ্চা কাচ্চা এইভাবেই আমি কিছু কালেক্ট করছি। আমাকে আমাদের পাখির লাইনের এরিক ভাই আমাকে প্রথম হেল্প করছে, শিবলি ভাই থেকে একটা বিড়াল নিয়ে দিছে আমাকে, গ্লোরি, ওটাই আমার একটা মেল বিড়াল। তারপরে আমি আফতাহি রহমান আমাদের আরেক ফ্রেন্ড পাখির জগতেরই, ওনার কাছে, ওনাকে মিরপুর আপনার 10 নম্বরে ওনার বাড়ি, ওনার কাছ থেকে কিছু ফিমেল কালেক্ট করি, 3টা ফিমেল। তো এইভাবেই আমার মূলত কালেকশন। তারপরে শক্তির কাছ থেকে আমি কিছু বিড়াল কালেক্ট করি, শক্তি না মেয়াদ শক্তি, হ্যাঁ, উনি তো সম্ভবত ইন্ডিয়া থেকে বিড়ালগুলো এনি হাও আনছিল, পরে বিড়ালগুলো অসুস্থ হয়ে গেছিল, আমি ওনার কাছ থেকে কিনে নিছিলাম। এইভাবেই আমার বিড়ালগুলো আর কি কালেক্ট করা। আমার এখানে মাশাআল্লাহ আমি বিড়ালগুলোকে মানে সুস্থ অবস্থায় রাখতে পারতেছি, বাচ্চা কাচ্চা করতেছি, এবং আমি যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসেই আমি দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আলহামদুলিল্লাহ। তো এইটা আসলে ব্যাপার হচ্ছে কি ভাই, আপনার যেটা আমি দেখলাম, আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম যে নতুন অবস্থায় আমরা, আপনিও তো পাখি পালছেন, আমিও পাখির লাইনে আছি, যে নতুন অবস্থায় যেমন হেল্প করার মানুষ থাকে তেমন তিক্ত অভিজ্ঞতা দেওয়ারও কিন্তু মানুষের অভাব হয়, তাই না? এবং আর আপনি এটা হয়তো স্বীকার করবেন যে সেই সব তিক্ত অভিজ্ঞতা আমরা ফেস করি বিধায় কিন্তু আমরা শিখতে পারি কিছু নিজের থেকে। আমার তিক্ত অভিজ্ঞতার পরে আমার ভিতরে একটা জেদ কাজ করছে, এক্স্যাক্টলি, যে একদিন আমার কাছেও বিড়ালের জন্য মানুষ আসবে, আমাকেও বিড়ালের জন্যই মানুষ চিনবে। আচ্ছা আচ্ছা, আমার ভিতরে অ্যাকচুয়ালি এটা জেদই কাজ করছে, কারণ আমি আগের দিন মানুষের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও বাসায় গেছি, বাসার নিচে যাই, যখন ফোন দিছি তখন আমার ফোন রিসিভ করে নেই মানুষ, ফোন বন্ধ করে দিছে, ফোন কেটে দিছে, এরকম ঘটনা অনেক ঘটে। এক্স্যাক্টলি, আমি ছোটবেলা থেকে আপনারে যতটুকু চিনি আপনি প্রচন্ড রকম জেদি টাইপের মানুষই, আমি ছোটবেলা থেকে আপনার এই জিনিসটা আমার জানা। আমরা যেটা দর্শক আশা নিয়ে বসে আছে যে আপনার বিড়ালের কালেকশনগুলো দেখার জন্য, তা আশা আমাদেরকে একটু কাইন্ডলি আপনার বিড়াল কালেকশনগুলো দেখান। আগে বলে দিচ্ছি, আমার বেডরুমের মধ্যে আমার প্রথম দিকের যে বিড়াল যেটা গ্লোরি যার নাম বললাম, আচ্ছা, ওটা আমার বেডরুমেই থাকে, আচ্ছা, আমার ছোট থেকে আমার বেডরুমেই ছিল। তো তার মানে আপনার মেইন বেডরুমে আরো বিড়াল আছে এটা ছাড়াও? ওখানে আমার এখনো 2টা বিড়াল আছে, আচ্ছা আচ্ছা, একটা মেল একটা ফিমেল, ওকে, আর সাথে মনে হয় বাচ্চাও আছে। আচ্ছা, মনে হয় বাচ্চা আছে, আচ্ছা, আসলে বাচ্চাটা সেল করে দিচ্ছি তো আর কি আছে, তো নিয়ে গেলে থাকবে না, এই কারণে মনে হয় বললাম। আচ্ছা, আমার ল্যাঙ্গুয়েজগত একটু ভুল হয়েছে, না ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। মূলত এটাকে খামার হিসেবে আমি এই ফ্ল্যাটটাকে আমি বিড়ালের জন্য গোছাইছি, এখানে আমার বেডও আছে, আমি মানে রাতভর কাজ করি এখানে, মানে রেস্ট নেওয়ার জন্য বা বাচ্চা, এটা এটাকে বড় বিড়াল ঘুমায় রয়েছে আপনার বেডে, এটা আমার বাইরে ছেলে, এটা বড় বিড়াল। তো আমি মূলত এখানে রাতে কাজ করি, অনেক সময় ইমার্জেন্সি থাকলে আমি এখানে ঘুমায় যাই, আমি সময় আমার ফ্ল্যাটে যাই না। বাংলাদেশে তো আপনার ওইখানে এটা আপনার অল মেল এর মধ্যে সেকেন্ড হয়েছিল, এটা হলো অড আই, দুই চোখের কালার হলো দুই রকম, দেখে একটু বাহ মাশাআল্লাহ। আসলে দর্শক ফ্ল্যাশের কারণে আমি খুবই দুঃখিত, আসলে এটা ফ্ল্যাশের কারণে স্পষ্ট বোঝা যান, আপনারা জানেন যে বিড়াল বা এই ধরনের প্রাণীর চোখে যখন ফ্ল্যাশ পড়ে তখন এটা জল রিফ্লেক্ট করে, এটা আসলে খালি চোখে দেখলে স্পষ্ট বোঝা যায় খুব সুন্দর হবে। ওকে, এটা হচ্ছে টেডি, ওকে, এখানে এই 3টা আমি যে দেখতে পাচ্ছি 3টাই কি আপনার মেল? আমার মেল টোটাল 5টা মেল আছে। আচ্ছা, তো পরের মেলটা কি দেখবো মন ভাই? এটা আমার ঘরের প্রথম বাচ্চা, আমার প্রথম এক্সোটিক বাচ্চা, 2টা হয়েছিল, তার মধ্যে এটা জীবিত আছে, একটা মারা গেছে, এটা এটা লং হেয়ার কিন্তু এখন শেডিং আছে, যার কারণে এটা লোমটা ছোট হয়ে আছে। আচ্ছা আচ্ছা, এটা কি 5 ফেস বা এরকম কিছু? আমার আসলে এটা বিড়াল সম্পর্কে তেমন ধারণা নাই, আমাদের দেশে যেটাকে এক্সোটিক পার্সিয়ান বলে, জি, এটা অ্যাকচুয়ালি এক্সোটিক পার্সিয়ান বলতে কিছু নাই, এক্সোটিক শর্ট হেয়ার হলো একটা ব্রিড, আচ্ছা, তার মধ্যে এক্সোটিক লং হেয়ারও ব্রিড আছে, আর পার্সিয়ানের মধ্যে এক্সোটিক বলতে কিছু নাই, পার্সিয়ান হলো পিকি ফেস পার্সিয়ান আর ট্রেডিশনাল পার্সিয়ান, দুইটা টাইপ। তো আপনার পিকি ফেস পার্সিয়ানকেই আমাদের দেশে আপনার এটাকে এক্সোটিক পার্সিয়ান বলে। তো এটা বচনগত ভুল, এটা অ্যাকচুয়ালি তেমন মেজর কিছু না। তো এটা হলো আমার প্রিন্স, এখানে নতুন লোক দেখলে ওরা একটু ভয় পায়, একটু ভয় পায়, এটা স্বাভাবিক, মানে আমি একাই থাকি তো বাইরে কেউ আসে না সচরাচর, আমি তোকে এলাম। আমাদের পাখিও একই কাজ করে নতুন মানুষ দেখলে। প্রিন্স আসো, এটা হলো আমার এক্সোটিক পার্সিয়ান, আমার নিজের ব্রিড প্রথম বাচ্চা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এজন্য আমি এটা রাখছি, আমার মেয়ে আমার ওয়াইফ দুজনে এটাকে খুব পছন্দ করে।
তো এটা এতদিন আমার ড্রয়িং রুমে থাকতো, পরবর্তীতে এখানে নিয়ে আসি, কারণ ড্রয়িং রুমের সোফা টোফা নষ্ট করে ফেলে তো। না ঠিক আছে, মাশাআল্লাহ খুব সুন্দর বেবি। ওকে চলেন পরবর্তীটা দেখি আমরা ভাইয়া। জর্জ, ওকে এটা কি ওর নাম কি জর্জ? ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি নেম প্লেট দেয়া আছে। খুব অসুস্থ ছিল, ফাঙ্গাস ছিল ফুল বডিতে, আল্লাহর রহমতে আমি ঠিক করছি। এবং খুব লং হেয়ার, আমি তো কাটে দিছিলাম, কারণ আমার এখানে তখন এসি ইনস্টল করি নাই, পরবর্তীতে আমি এসি লাগাই নিছি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা ব্রিড। এবং ওর ফার্স্ট টাইম ব্রিড করছে, ওর ওর বাচ্চাগুলোই ওখানে আছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখাই একটা একটা করে ভাই। জি আচ্ছা, ওরা কি বের করা যাবে ভাই? শিওর শিওর। ও খুব ছোট সাইজের একটা বিড়াল, আপনার বর্তমানে পার্সিয়ানের যে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা কিন্তু খুব ছোট সাইজ, এটা কিন্তু বড় না। এটাকে মডিফাই করে যেভাবে করা হয়েছে, এটা পুরো এর বডি মার্কিং গুলো পুরো আপনার লেটেস্ট পার্সিয়ানের যে মার্কিং আছে ওইটাই আছে। আর ওর কালারটা খুব রেয়ার কালার, হার্ডি কুইন কালার, ব্লু হার্ডি কুইন। এটা সচরাচর বিড়ালের মধ্যে খুব কম পাওয়া যায়, কালারটা ইউনিক। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, মামুন ভাইয়ের খুব সুন্দর বিড়ালের কালেকশন, এই জন্য আমার একটু কিউরিয়াসিটি ছিল। তো চলেন দর্শক, আমরা নেক্সট মামুন ভাই আমাদেরকে কি দেখাবেন আমরা দেখি। ওকে মামুন ভাই, এই সেকশনে ডলি নাম, তার মানে কি এখানে এগুলো ফিমেল? এগুলো ফিমেল, এটা হলো প্রেগন্যান্ট আছে এখন বর্তমানে, এক মাস বা 40 দিনের মতো প্রেগন্যান্ট আছে সে। মাশাআল্লাহ, তো এক্সপেক্ট করতেছি আগামী মাসের 23 থেকে 25 তারিখের মধ্যে ওর বেবি হবে মাশাআল্লাহ। তো এটা একটা ফিমেল। আচ্ছা, এটাও শক্তির কাছ থেকে নিছিলাম। আচ্ছা আচ্ছা, তো এগুলো ইন্ডিয়া থেকে, ভারত থেকে না, ইম্পোর্টেড না। আচ্ছা আচ্ছা, এগুলোর কোনো পেপারস নাই অ্যাকচুয়ালি। আপনার ইম্পোর্টেড বিড়াল প্রতিটারই পেডিগ্রি পেপার থাকে। থাকে, আচ্ছা। তো এগুলো যেহেতু ইম্পোর্টেড না, সেহেতু এটার পেপার নাই আর কি। আচ্ছা আচ্ছা, তো পরবর্তী এটা কি, ওর নাম হচ্ছে ব্রাউনি? জি মাশাআল্লাহ, দেখি এই বিড়ালটা আমার 100 ফার্স্ট হয়েছিল আপনার অল আন্ডার 1 ইয়ার ক্যাটাগরিতে। মাশাআল্লাহ, অল ফিমেল এর মধ্যে সেকেন্ড হয়েছিল, এটা 100 দুইটা প্রাইজ নিছিল। আরেকবার হিট আসছিল, আমি তখন ওকে মিস করাইছি, তো এখন দীর্ঘদিন সে একটা গ্যাপে আছে, আশা করতেছি খুব শীঘ্রই আবার সে হিটে আসবে। খুব সুন্দর, দর্শক দেখুন কার না ভালো লাগবে আসলে, এত সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন মামুন ভাইয়ের কাছে। এই জন্যই আমার আশা, আমি বেশ অনেকদিন ধরে চাচ্ছিলাম যে বিড়ালগুলো এসে দেখব, তো আজকে ব্যাটে বলে হয়ে গেল, আমার ভাগ্যও খুলে গেল। তা আমি চিন্তা করলাম যে আপনাদের সাথেও বিড়ালগুলো শেয়ার করি বা আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। তো চলুন আমরা নেক্সটে চলে যাই, মামুন ভাই আমাদেরকে কি দেখাবেন। ওকে, এখানে হচ্ছে জোজো। তো মামুন ভাই, এখানে বেবি সহকারে দেখতে পাচ্ছি। জি, এখানে একটু আমাকে বুঝান তো ভাই, এখানে কি আছে ওদের? এখানে এটা হলো আপনার জর্জের বেবি। আচ্ছা, একটু বের করা যাবে মামুন ভাই? শিওর শিওর। দুটো ফিমেল বেবি। আচ্ছা, এটা শর্ট হেয়ার। ও আচ্ছা, এটা মাশাআল্লাহ ক্যালিকো শর্ট হেয়ার। আচ্ছা, একজনের সাথে কথা হয়েছে, উনি বুকিং করছে, 25 তারিখে নিয়ে যাওয়ার কথা ছিল, তো যোগাযোগ করেনি। আমি আর জানি না গ্রুপে। আচ্ছা আচ্ছা, আরেকটা বেবি দেখতে পাচ্ছি আমি ভেতরে। এই বেবিটা হলো লং হেয়ার বেবি। আচ্ছা, ও আগেরটা কি শর্ট হেয়ার ছিল না? জি জি, হ্যাঁ হ্যাঁ, ওটা মাশাআল্লাহ, এটা তো খুবই সুন্দর একটা বেবি। এই বেবিটা অনেকেই নিতে চাচ্ছে, কিন্তু এটা আমি সেল করব না, এটা আমি রাখবো আমার কাছে। একটু দেখি ওর ফেসটা, আমি দর্শকদেরকে দেখাই। দেখুন দর্শক, অসাধারণ অসাধারণ একটা বিড়াল, মানে আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর হতে পারে, এই ধরনের জিনিস না দেখলে বোঝা খুবই মুশকিল। মাশাআল্লাহ খুব সুন্দর। আমি আপনাকে একটা জিনিস দেখাই। জি শিওর। আপনার রয়্যাল ক্যানিন হলো একটা ইন্টারন্যাশনাল খুব
নামি ব্র্যান্ড। আচ্ছা, এটা কি খাবারের? ওকে, আপনি কি এই রয়্যাল ক্যানিন এটা ইউজ করতেছেন বিড়ালদের জন্য খাবার? কিন্তু আমি ওটাকে দেখাচ্ছি না, ওদের যে মডেলটা ইউজ করা হয়েছে ওটার সাথে একটু কম্পেয়ার করেন। আমি তো এই জিনিসটা খেয়াল করি নাই, ওটার সাথে একটু কম্পেয়ার করেন। প্যাকেটে যে মডেলটা দেয়া আছে বিড়ালের, দর্শক দেখুন আপনারা, অনেকটা সিমিলার, অনেকটা মিল, অনেকটা মিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণেই আমি এটাকে রাখবো স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, একটু আমার জন্য স্পেশাল, একটু এক্সক্লুসিভ কিছু নিজের জন্য রাখাটাই আমার মনে হয় ভালো, সেটা আমরা পাখালরাও তাই করি। আর জোজোর তো একটা হিস্ট্রি আছে। আচ্ছা, জোজো তো ঘুমে অস্থির, আমি অনেক শিক অবস্থায় ওকে রেস্কিউ করছিলাম বলতে গেলে, কারণ আমি কিনে নিছি, কিন্তু ওটা কিনে নেওয়ার মতো বিড়াল তখন ছিল না। ওকে, ওটা তখন অলমোস্ট মরাই ছিল। আচ্ছা, কিন্তু আমার এখানে আসার পরে সে প্রথম হিটেও আসছে। আচ্ছা আচ্ছা, আফটার থ্রি ইয়ার্স, যেটা ডাক্তাররাও আমাকে না বলে দিয়েছিল যে এটাতে কোনো চান্স নাই। আচ্ছা, তো তারপরে আল্লাহর রহমতে আপনার, মানে ডাক্তাররা কি বলে দিয়েছিল যে এটা বাঁচার কোনো চান্স নাই? হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর আপনি পরিশ্রম দিবেন এটার পেছনে? বাঁচার চান্স নাই না, এটা বেবি করার কোনো চান্স। আচ্ছা আচ্ছা, এরকম বলছিল, বলছিল। কিন্তু আমার এখানে আমি ওকে সাপ্লিমেন্ট, ভিটামিন, অনেক ধরনের টোটকা করছি। এবং ওর যে মার্কিং দেখেন, আমার মনে হয় না বেবিতে এই ধরনের মার্কিং এর বিড়াল আপনার, আমি একটু ক্লোজ করে নি, আমার মনে হয় না বেবিতে এই ধরনের, ওর যে আই নোজের যে মার্কিংটা আছে, আমার মনে হয় না তো এই ধরনের অ্যাভেলেবেল আছে ইন্টারন্যাশনালিও। মনে করেন আপনার খুব ভালো গ্রেডের বিড়ালগুলোর মার্কিং এরকম হয়। ওকে, তো এমনি এমনি আমি আসলে বিড়াল সম্পর্কে আমার তেমন ধারণা না থাকলে, আমি বিড়ালের গ্রুপগুলোতে কিন্তু অ্যাড আছে এবং কন্টিনিউ তাদের পোস্টগুলো আমি ফলো করি, বাট আপনার ক্ষেত্রে আমি যতটুকু আমি জানি বা শুনেছি বিড়াল যারা পালেন তাদের কাছ থেকে, তো এমনি এমনি নিশ্চয়ই আপনার নামটা ওনারা জানেন না আমাদের। আপনি তো আসলে ভাই আমাদের সেই স্কুল লাইফ থেকে ফেমাস না। তবে একটা কথা আমি আপনাকে আবারও বলে রাখি যে আমার কোনো বিড়ালই সার্টিফাইড না, আবার ইম্পোর্টেডও না। যারা ইম্পোর্টেড বিড়ালগুলি আনছে বা যারা বিড়ালগুলি ইম্পোর্টেড বিড়ালগুলি পালে, তাদের বিড়াল নিঃসন্দেহে আমার বিড়ালের চেয়ে ভালো ভালো। আচ্ছা, কিন্তু তারা বিড়ালগুলিকে ব্রিড করাতে কেন পারেনি বা পারে না বা বিড়ালগুলি কেন হারিয়ে যায়, আমার প্রশ্নটা এখানে আগেও ছিল, এই প্রশ্নটা আমার শেষ পর্যন্ত থেকেই যাবে, যে এত বিড়াল প্রতি বছর আমাদের দেশে ইম্পোর্ট হয়ে আসে, আসছে, সেই বিড়ালগুলি কোথায় যায়? যদি ওইগুলি বাচ্চা কাচ্চা করতো তাহলে তার প্রতি বছর আর নতুন করে ইম্পোর্ট করার প্রয়োজন পড়তো না। এক্স্যাক্টলি, এই প্রশ্নটা আমার থেকেই যাবে বড়। তো মামুন ভাই, এগুলা এই যে বিড়াল আপনি এখন করতেছেন, এগুলার আসলে যে আপনি টেক কেয়ার করেন, আমি আসার যে পরেও দেখলাম আপনি প্রচণ্ড রকমের টেক কেয়ার করতেছেন প্রত্যেকটা আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে বিড়ালের, তো এদের কি মানে রোগবালাইয়ের যে ব্যাপার স্যাপার আছে এটা কি মনে করেন খুব মানে টাফ জিনিস এটা টেক কেয়ার করা বিড়ালের ক্ষেত্রে? আপনাকে সময় দিতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো আপনার ওর রোগের লক্ষণ জানতে হবে, ওকে, এবং ট্রিটমেন্ট জানতে হবে। আপনি যদি ভেটের উপর নির্ভর করেন, চিকিৎসকের উপর নির্ভর করেন শতভাগ, সেই ক্ষেত্রে আপনি ফেল। কারণ আপনি 1,00,000 টাকা দিয়ে একটা বিড়াল কিনবেন, দেখা যাবে 2 বছরের মধ্যে আপনার 1,00,000 আরো নিয়ে নিবে ভেট। এক্স্যাক্টলি, কারণ আপনার এখন ভেট খুব এক্সপেন্সিভ। আপনি যার এখানে বাসায় যদি হোম কল করেন তাহলে আপনার 2,000-2,500 টাকার নিচে কেউ আসবে না। এক্স্যাক্টলি, আর যদি আপনি নিয়েও যান সেই ক্ষেত্রেও তারা বিভিন্ন টেস্ট, বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আপনার অনেক টাকা নিয়ে নিবে। একটা আইভারমেকটিন ইনজেকশন অনলি 60 টাকা দাম, যেটাতে 5 ml ইনজেকশন থাকে, 10টা বিড়ালকে ইজিলি ইনজেক্ট করা যায়। কিন্তু আপনি যখন ভেটের কাছে নিয়ে যাবেন, আপনার একটা বিড়ালকে ইনজেক্ট করার জন্য সে 500 টাকা চার্জ করবে। ও মাই গড, এইভাবে অ্যাকচুয়ালি সম্ভব না। আর আপনার রোগ এবং রোগের চিকিৎসা আপনার জানতে হবে। ওকে, যদি আপনি জানেন, সেই ক্ষেত্রে শুধু বিড়াল না, আমি মনে করি হাঁস মুরগি গরু ছাগল বা খামার বলতে যা আছে, যদি আপনি নিজে চিকিৎসা পদ্ধতিটা না জানেন এবং রোগটা আইডেন্টিফাই না করতে পারেন, আরেকজনের উপর নির্ভর করে আপনি কখনোই সফল হতে পারবেন। এক্স্যাক্টলি, এটা আপনাকে অনেক সেভ করে দেবে। আপনাকে প্রথমে বিড়াল পালার আগে অবশ্যই জানতে হবে। আমাদের দেশে আসলে সলভেন্স লোকজনই দামি বিড়াল বলে পালে,
এবং এখানে একটা সমস্যা হলো যে তারা শখ করে তো কিনে ফেলে এবং তারা হাই প্রফেশনের জড়িত সলভেন্স লোকজন, তাদের প্রোফাইলও হাই, তারা বিড়ালকে শুধু ওই সেলফি তোলার জন্য সময়টা হয়তো বা দেয়, রাতে ঘুমানোর সময় সময় দেয়, সারাদিন নিজের কাজে বাইরে থাকে, সেই ক্ষেত্রে হয়তো একটা মানে প্রপার মেইনটেনেন্সটা পায় না বিড়াল। আমি কারো দোষ দিচ্ছি না, তবে আপনার যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে নিজে হোক বা ওটার অল্টারনেট একটা আপনার অপশন রাখতে হবে আপনার হয়ে যেতে অন্য কেউ অন্তত কাজ করতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা মামুন ভাই, আমার পার্সোনাল একটা ব্যাপার আপনার কাছে রিকোয়েস্ট করার ছিল, যেহেতু আপনি তো আগেও পাখি পালছেন, আমি এখনও পাখি পালতেছি। দেখেন, আমি যখন নতুন ছিলাম, আমি যখন কোনো মানে বিষয়ে অজ্ঞ ছিলাম, ম্যাক্সিমাম বিষয়ে অজ্ঞ ছিলাম, কোনো বিপদে পড়তাম বা কোনো কিছু জানার থাকতো বা কোনো ট্রিটমেন্ট জানার থাকতো, আমি কিন্তু অভিজ্ঞদের খুঁজতাম তখন। কিন্তু ঠিক একইভাবে কিন্তু বিড়াল, যেহেতু আমি আপনার বিড়ালের ব্লগটা দিচ্ছি বা আপনাদের এই বিড়ালের লাইনে যারা নতুন একেবারে, আপনি যে বললেন যে ঔষধের ব্যাপারটা একটা ওয়েট খুব কস্টলি পড়ে যায়, তো অনেক ক্ষেত্রে দেখা যাবে একটা নতুন বিড়াল পালক যদি আপনাদের মতো অভিজ্ঞ লোককে নক দেয়, সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেকখানি হেল্প হবে, প্লাস সেটা মানে সাশ্রয়ীও হবে অনেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি কি আপনার নাম্বারটা ওখানে আমার ডিসক্রিপশনে ইউজ করতে পারি বা? জি বলেন। প্রতিটা রোগ আলাদা। আচ্ছা। প্রতিটা তালার চাবি আলাদা। আলাদা। প্রতিটা রোগের ট্রিটমেন্ট আলাদা। আচ্ছা। এবং ডাক্তার, যে একজন এক্সপিরিয়েন্স ডাক্তার থাকে, জি, তিনি কিন্তু রোগের ক্যাটাগরি, রোগের প্রকোপ, তীব্রতা, ওইটার হিসাব করে কিন্তু মেডিসিনের ডোজটাকে সিলেক্ট করে। একই রোগের জন্য আপনি অনেক ধরনের ওষুধ আছে। আপনার রোগ যদি খুব তীব্র হয় তাহলে এক ধরনের ওষুধ ব্যবহার করা হবে, যদি মাইনর হয় সেই ক্ষেত্রে আরেক ধরনের ওষুধ ব্যবহার করা হবে। যেমন আপনার জ্বর হইলো, আপনি প্যারাসিটামল দিয়ে আপনার জ্বর ভালো হয়ে যাবে, আবার অ্যাজিথ্রোমাইসিনের মতো আপনার হাই অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন পড়তে পারে। তো এই ক্ষেত্রে আপনার এটা রোগের তীব্রতার উপরে ডিপেন্ড করবে লক্ষণ। এই লক্ষণটা অনলাইনে শুধু ফোনে ওভার ফোন বা একটা ভিডিও কনফারেন্স করে একজন দেখাইলে এই ক্ষেত্রে একটা মানুষকে অ্যাডভাইস করা ঠিক না, ঠিক না, কারণ তার যদি অনুভব, নিজের অনুভব না থাকে, আমি বলবো পরে এটার দায় কে নেবে? আজকাল দেখা গেছে যে ভেটের ব্যাপারে মানুষ কমপ্লেইন করে বসে থাকে, ভুল চিকিৎসা করে মারা গেছে, ভেটের ভুল চিকিৎসা। এটা আমাদের পাখির ক্ষেত্রেও কিন্তু হয়, এটা আমাদের পাখির ক্ষেত্রেও হয়, আমাকে অনেকে হেল্পের জন্য নক করে, কিন্তু আপনার মেডিসিনাল ব্যাপার আমি কিন্তু হেল্পটা করি না। আপনার এখনকার লক্ষণ অনুযায়ী মনে হচ্ছে এটা এই রোগ, হ্যাঁ, দুই ঘন্টা পরে মনে হচ্ছে না এই রোগ না, লক্ষণ অনুযায়ী এখন মনে হচ্ছে এটা অন্য মেডিসিন দিতে হবে, সেটা তো আপনাকে নিজেই অনুভবের মাধ্যমে এটাকে বুঝতে হবে। কারণ আজকে আপনি ভেট দেখায় নিয়ে আসছেন, ভেট আপনাকে একটা মেডিসিন সাজেস্ট করছে, আপনি ওই মেডিসিনটা দিলেন, আবার তিন দিন পরে যাবেন, তিন দিনের মধ্যে তো ফিল্ম শেষ। আচ্ছা, তাহলে এটা একটু রিস্কি হয়ে যায় সেই ক্ষেত্রে। তো এমনি স্বাভাবিক যেসব নরমাল ব্যাপারগুলো আমরা পালন পদ্ধতি সম্পর্কে, আমি যাদের কাছে আমার বিড়ালের বাচ্চা বিক্রি করছি, যারা আমার কাছ থেকে অ্যাডভাইস নেয় নিয়মিত আমার থেকে নেয়, আমি দুই চারজনের নামও বলে দিতে পারবো, বা যারা প্রয়োজন মনে করে তারা আমাকে জিজ্ঞেস করে, আমি আমার সময় মতো এটার অ্যান্সার দেই। ওকে। এবং আমি সচরাচর মানুষকে এটাই বলি যে আমি কিভাবে বিড়াল পালি, আমি কি কি ব্যবহার করি, কি খাওয়াই, কোন পদ্ধতিতে আমি ট্রিটমেন্ট করি, কোন কোন সাপ্লিমেন্ট আমি ইউজ করি, টেক কেয়ার কিভাবে করি, আমি এগুলাই সবাইকে বলি। সেই ক্ষেত্রে তো আপনাকে নক দিতে পারবে মানুষ, কোনো প্রবলেম নাই আমার এটাতে, কোনো প্রবলেম নেই। কিন্তু মানুষ যখন ক্রস এক্সামিন করে তখন মেজাজটা খারাপ হয়। না, সেটা ডিফারেন্ট জিনিস, সেটা আমাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে। আমি সেই ক্ষেত্রে কি করি, ইগনোর করি। আমাকে বললো যে আপনি বিড়ালকে কি খাবার দেন, আমি বললাম আমি ক্যাট ফুড দিই, আপনি কি অন্য কিছু দেন? না, বললাম না সরি আমি অন্য কিছু দিই না। সেই ক্ষেত্রে আপনি কি বয়েলও দেন? না, আমি না দিই না। আপনি কি র দেন? না, না দিই না। তো এখন মনে করেন ক্রস এক্সামিন দেন না, যেটাতে কোনো সমস্যা হয় না, এই ক্রস এক্সামিনের জন্য তো আমি প্রস্তুত না। না, ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কি করি, আমি সেটার উত্তর দিতে পারি আমি এটা করি, কিন্তু সেটা তার ভালো নাও লাগতে পারে। এক একজনের পালন পদ্ধতি এক এক রকম, সবার পদ্ধতি সবার উপরে অ্যাপ্লাই হবে না, এক একজনের এনভায়রনমেন্টও এক এক রকম। আমি কোন পরিবেশে পালি এটাও একটা ব্যাপার, আরেকজনের এখানে বিড়াল কোন পরিবেশে আছে এটাও ব্যাপার, পরিবেশটা অনেক বড় একটা ব্যাপার, এবং পরিবেশের সাথে হিসেব করেই আপনারে অনেক কিছু ম্যাচ করে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমার বিড়ালটা টোটালি ইনডোর, তো ইনডোর বিড়াল আমি খাঁচায় আটকে রেখে পালি, আমি আগে ছাইরা পালতাম, কিন্তু এখন দেখা গেছে যে আমি নিজে একটু অসুস্থ হয়ে গেছি, আমার টোটালি টেক কেয়ার একা করতে হয় আমার পক্ষে। আর এখন বিড়ালগুলি ব্রিডিং করতেছে, প্রেগনেন্ট বিড়ালকে মেল বিড়াল ডিস্টার্ব করে, দেখা গেছে যে বিড়ালও দেখা যাচ্ছে খেলার ছলে একটা একটা উপরে লাফায় পড়ে, তো এখানে প্রেগনেন্ট বিড়ালে একটা ক্ষতি টেক কেয়ার করতে হয়, ক্ষতি হয়ে যেতে পারে। একটা বিড়ালকে আমি প্ল্যানিং আছে এটার সাথে ওইটারে মিটিং করাবো, দেখা গেছে যে ছাড়া থাকলো হিটে আসলো, যে যার সাথে মন চাইলো মিটিং করে, এক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা, বা কাউকে গ্যাপ দেওয়ার ইচ্ছা থাকলে গ্যাপও দেওয়া সম্ভব না,
এই কারণে আমি প্রতিটা বিড়ালকে এখন আলাদা আলাদা ভাবে রাখি। তো ঠিক আছে মোহন ভাই, চলেন আমরা আপনার যে মূল্যবান যে ব্যাপারগুলো আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে, তো আমরা নেক্সট আপনাদের আপনার যে কালেকশনটা আমরা দেখি। ওকে, থ্যাংক ইউ। এখানে যে বিড়ালটা আছে এটা হলো মিনি, এ হলো আমার প্রথম দিকের ফিমেল, ফার্স্ট ফিমেল, মাশাআল্লাহ ফার্স্ট ফিমেল। এটাই হলো আপনার প্রিন্সের মা। ওহ আচ্ছা, ওকে। এটা প্রিন্সের মা, শুধু প্রিন্সের মা না, আপনি আমার মেয়ের কাছে যে বিড়ালটা দেখছেন প্রথমে সাদাটা, সাদাটা ওইটারও মা এটাই। আচ্ছা আচ্ছা, প্রিন্স হলো লং হেয়ার আর ওটা হলো শর্ট হেয়ার। আচ্ছা, কারণ আমার সবগুলো মেয়েলি আপনার লং হেয়ার। খুব সুন্দর মাশাআল্লাহ। তো মোহন ভাই নেক্সট কোনটা দেখবো আমরা? এখানে আছে কি নাম? এটার নাম হলো নিউ। ওকে, আমার আসলে নাম রাখা নিয়ে কোনো অ্যালার্জি নাই, যখন নাম রাখতে ইচ্ছে করে যেটা মনে, যেটা ভালো লাগে সেটাই, যেটা মনে আসে ওটা সাথে সাথে রাখি। ওকে, নাম নিয়ে আমার কোনো অ্যালার্জি নাই, তবে আমার বিড়ালরা না প্রতিটাই যার যার নামের সাথে পরিচিত। ওকে, নিউ ও প্রেগন্যান্ট, আগামী মাসের 12-15 তারিখের মধ্যে ও বেবি দিবে। আচ্ছা, এবং ওর সাথে আপনার জর্জের সাথেই ম্যাটিং হয়েছে, ও ফার্স্ট টাইম প্রেগন্যান্ট হয়েছে। আচ্ছা, থাক, ওরে বের করার দরকার নেই, আমি বাইরে থেকে ওর একটু নেই। হ্যাঁ, এটা ভ্যান কালার। আচ্ছা, কি কালার এটা ভাই? এটা হলো ভ্যান কালার। আচ্ছা, মাথার উপরে স্পট থাকবে আর লেজটা থাকবে কালার। আচ্ছা, বডি থাকবে ফুল স্পটলেস হোয়াইট, এটাকে বলে ভ্যান কালার। মাশাআল্লাহ, তো ও একটু মানে খুব ভালো মার্কিং এর একটা ফিমেল, খুব সুন্দর। আমার সবগুলো বিড়ালই ওয়েদারের কারণে এখন শেডিং এ আছে, মানে এটা খুব ফ্লপি একটা বিড়াল। আচ্ছা, এটা আপনার শোতে গেছিল, এটা শোতে আপনার অল ফিমেল এর মধ্যে 4 নম্বর হয়েছে। মাশাআল্লাহ, তো আপনি তো ভালো মানে আপনার বিড়ালগুলো তো ভালো প্লেস করছিল এই কম্পিটিশনগুলোতে। আসলে এটা ছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ, এখানে বিড়ালের মানে পার্টিসিপেন্টের সংখ্যা কম ছিল আর মানুষ মানে অভিজ্ঞ ছিল না কিভাবে শোতে কোন কোন মার্কিং এর উপরে পয়েন্ট কাস্ট মানে কাউন্ট করা হয়, এই ধরনের কারো এক্সপিরিয়েন্সও ছিল না। তো নেক্সট শো হলে আস্তে আস্তে মানুষ এগুলো জানবে, আর বিচারকরাও আপনার যথেষ্ট ছাড় দিয়ে একটা ফ্রেন্ডলি ভাবেই ব্যাপারটাকে শেষ করছে। যেভাবে মেজার করা দরকার সেভাবে তারা মেজার করে নাই, কারণ সেভাবে মেজার করলে হয়তো অনেকের বিড়ালই রিজেক্ট হয়ে যেত, আমারটাও হয়তো হয়ে যেত। তো অ্যাকচুয়ালি একটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরি শোতে একটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরির প্লেয়ার না হলে তো অংশগ্রহণই করা যায় না। এক্স্যাক্টলি, অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে সেই মানে পরীক্ষায় যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে, যোগ্যতা থাকতে হবে। এক্স্যাক্টলি, তা আমাদের তো ঘরোয়া ভাবে পালা বিড়াল, একটা শোতে বিড়াল পার্টিসিপেন্ট করানোর আগে যে কসমেটিক ইউজ করতে হয় আমাদের দেশে ওই কসমেটিকই নেই, আর এটা বেয়ার করার মতো ক্ষমতা বাংলাদেশের অনেকেরই নেই, কারণ একটা শ্যাম্পুর দাম 6,000 টাকা, অনলি 200 বা 400 ML এর একটা শ্যাম্পু 6,000 টাকা, আপনি প্রতি সপ্তাহে একটা করে ওয়াশ দিতে হবে, খুবই এক্সপেন্সিভ এগুলো, সাথে ডিগ্রিজ ওয়াশ দিতে হবে, কন্ডিশনিং ওয়াশ দিতে হবে, শুধু বাথিং এর ক্ষেত্রেই আপনার দেখা গেছে যে আপনার অনেক টাকা খরচের ব্যাপার, তারপরে সাপ্লিমেন্ট, আই ক্লিনিং, আই আপনার ইয়ার ক্লিনিং, গ্রুমিং এর অনেক ব্যাপার স্যাপার আছে। এটা কি মামুন ভাই আপনার বেডরুমে নিতেছেন? এখানেও বিড়াল আছে? বিড়াল তো আমার প্রথম এখানেই ছিল। আচ্ছা, এখানেই ছিল, এটা হলো পিউ, ওর দুইটা বেবি আপনার এটা গত 4-5 দিন হয়েছে। আচ্ছা, দুইটা হয়েছে। এটা কি ফিমেল মামুন ভাই? হ্যাঁ, এটা এটা ফিমেল। ওকে, এটা ফিমেল, এটা আপনার থেকে নেওয়া ফিমেল বাচ্চাটা আমার, আর এটা হলো আমার প্রথম বিড়াল একচুয়ালি। ও একটু লাজুক, ওই দেখি সামনে আসেন, লুকায় থাকতে পছন্দ করে। ও মা, হ্যাঁ ও তো লুকায় আছে দেখি, খুব সুন্দর। ও হলো আপনার বাংলাদেশের প্রথম সার্টিফাইড সিএফএ রেজিস্টার্ড ক্যাটারি, শিবলি ভাইয়ের ক্যাটারি, AAR ক্যাটারি। আচ্ছা, ওই ক্যাটারির বেবি, ওর বাবা মা দুইটাই আপনার সিএফএ রেজিস্টার্ড, আমার কাছে সার্টিফিকেটের কপি আছে। আচ্ছা, তো একমাত্র আমার রেজিস্টার্ড বিড়ালের মানে আমার জানা মতে রেজিস্টার্ড বিড়ালের বাচ্চা, প্রচন্ড লাজুক। হ্যাঁ, ও মানুষের শব্দ পাইলে ভয়ে লুকায় যায়। আচ্ছা আচ্ছা, এর জন্য আমি ওকে ওইখানে আর নেই নেই, কারণ ওইখানেই কমফোর্ট, এই যে পর্দার পিছনে লুকাবে, ওই পর্দার পিছনে লুকাবে, রাত্রে খাওয়ার সময় একটু বের হবে, আর ম্যাটিং করাইলে ম্যাটিং রাত্রে বেলায় করাই, যখন কোনো জায়গায় কোনো শব্দ থাকে না। নিচে কি ইয়া আছে, বেবি আছে? হ্যাঁ, এটা বেবি আছে। ও মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ বেবি আছে। কটা বেবি আছে এখানে মোহন ভাই? দুটা বেবি আছে। এইটা হলো ওর আগের বেবি। আচ্ছা, এটার বয়স হলো আপনার 4.5 মাস। 4.5 মাস ওর বয়স।
কিন্তু মাশাআল্লাহ গ্রোথ খুব ভালো, ভালো খুব গ্রোথ, খুব সুন্দর মাশাআল্লাহ। আর বিড়ালের অ্যাকচুয়ালি পারফর্ম আপনি দেখবেন যখন ও নিজের থেকে ঘুম থেকে উঠবে তখন ওর পারফর্ম, অ্যাকচুয়ালি বিড়াল ম্যাক্সিমাম সময় ঘুমায়ই কাটায়, যখন সে ঘুমায় থাকে তখন আপনি ওরে প্রেসার করলে ওর মানে ওই চোখই ঠিক মতো খুলবে না, ওর পারফর্ম আপনি দেখতে পারবেন না, ও যখন নিজে খেলার জন্য একটু হাঁটাচলা করবে তখন ওর পারফর্মটা দেখা যায়। খুব সুন্দর মাশাআল্লাহ। দর্শক দেখুন এখানে দুটা বেবি, এই দুটাই হিমালয় কালারের ছোট, মার্কিং ভালোই আসছে, একদম ছোট বেবি দেখুন। ওদের মার সাথে ভাই যেহেতু ব্লগ করতেই আসি তো শুধু বিড়াল দেখালে তবে না, আমি চাই যে যারা বিড়াল পুষেন বা বিড়ালের শৌখিন আছেন তারা আপনার কাছ থেকে আরও কিছু অভিজ্ঞতা নিক। তো আপনি আপনার বিড়ালের পেছনে যে খাবার দাবার বা সাপ্লিমেন্টগুলো ইউজ করেন এগুলি কাইন্ডলি আমাকে একটু ব্লগের মাধ্যমে দর্শকদেরকে জানলে খুব উপকৃত হতো। আমার খাবার হলো প্রথমত হলো আমি রয়্যাল ক্যানিন খাওয়াই পারছি। আচ্ছা, এগুলা কয় কেজির ব্যাগ? এগুলা 10 কেজির ব্যাগ, আমার মার্কেটে 2 কেজি 4 কেজির ব্যাগ অ্যাভেলেবল আছে সাগর মার্কেটে। আচ্ছা, এখন আপাতত এগুলা কি সাগর মার্কেট থেকে কেনা? হ্যাঁ, ওনাদের কাছে আপাতত আছে, আগে আরো অনেকের কাছে ছিল এখন নাই মার্কেটে। জি আচ্ছা। আচ্ছা, এটা আর রিফ্লেক্স, আমি এই দুটো খাবার মিক্স করে দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, আপনার প্যাক খাবারের মধ্যে মানে এই দুইটা খাবারই আপনি এখন দিচ্ছেন আপাতত? দুইটা মিক্স করে দিচ্ছি। আর সাপ্লিমেন্ট হলো আপনার ডিগোজিম ভিটামিন, এটা প্রতিদিন আমি অ্যাডাল্ট বিড়ালকে আপনার 1.5 ml প্রতিদিন দিচ্ছি এভরিডে। আর এটা হলো আপনার ওমেগা 3-6 সাপ্লিমেন্ট, এটা এই স্ম্যাগলিং আসছে তো আপনার কভারটা একটু নষ্ট হয়ে গেছে, এই করোনার সময় আনাইছি অনেক কষ্ট হয়েছে ইন্ডিয়ার থেকে আনছে, তো এইটা আমি দেই আপনার 1 ml করে। মানে এখানে লেখা আছে বডি ওয়েটের মধ্যে 0.5 ml দিতে, কিন্তু আমি 1 ml বা 1.25 এরকম প্রতিদিন দিই, এটা আমার সারা বছরই চলে এই সাপ্লিমেন্ট। আচ্ছা, যখন পেট খারাপ হয় তখন স্বাভাবিক হতেই পারে, পেট খারাপ হলে আমি কম দিই অফ রাখি সবসময় আইভারমেকটিন। এটা কি ডিওয়ার্মিং এর জন্য? হ্যাঁ। আচ্ছা, অ্যাসিমেক, অ্যাসিমেক, অ্যাসিমেক 1% তো কিন্তু আমরা পাখির জন্য ইউজ করি, এটা ইনজেকশন। আটা ইনজেকশন? আচ্ছা আচ্ছা। আর এটা অ্যামাইনোভেট প্লাস একটা ভিটামিন, এটা ভিটামিন, হ্যাঁ, এটা যখন এটা দেই পরে এটা দিতে হয়, কারণ এটা অনেক সময় এটা দিলে খাবার কমায় দেয়, এটা দিলে আবার তার রুচিটা চলে আসে ইনস্ট্যান্ট। বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এটা কি শ্যাম্পু ভাইয়া? হ্যাঁ, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু। আচ্ছা, এটা যদি প্রতি 15 দিন পর পর ইউজ করা হয় সেই ক্ষেত্রে আপনার আপনার স্কিনের প্রবলেমটা অনেক ক্ষেত্রে রিডিউস থাকে, আর এটা খুব ভালো আপনার কন্ডিশনিং কাজ করে। এটা এটা কি বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়? লাভলি পিপিস ফর ইউ, লাভলি পিপিস ফর ইউ একটা সাইট আছে। আচ্ছা, ওরা এটা সেল করে, সেল করে, আচ্ছা, ওদের কাছ থেকে আমি সবসময় নেই, ওদের কাছে এটা অ্যাভেলেবল থাকে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এটা কি কাজের ভাইয়া? এটা ফ্লির জন্য, ফ্লি আমার এখানে কখনো হয় না, তবে বাইরের একটা বিড়াল কিছুদিন আগে আমি আনছিলাম একজনের, আমার ফ্রেন্ডের। ফ্লি মানে কি উকুন টুকুন এই ধরনের জিনিস? উকুন, উকুন টাইপের, ফ্লিটা হলো জাস্ট এই উকুনের মতো একটা জিনিস। আমার এক ফ্রেন্ড একটা বিড়াল কিনছে পার্সিয়ান, ওর বিড়ালটার নখ কাটতে পারছিল না, নিয়ে আসছে আমি ভ্যাকসিন করে দিলাম, নখ কেটে দিলাম, ওইখান থেকেই সম্ভবত আমার এখানে আমার বাচ্চাগুলির গায়ে একটু ফ্লি দেখা দিয়েছে। এটা আমি নিচ্ছি জেড প্যাট অ্যাক্সেসরিজ, ওদের একটা সাইট আছে, ও জেড প্যাটের মালিক আমার খুব ভালো বন্ধু ছোট ভাই, ও খুব হেল্পফুল এবং ও সবসময় অরিজিনাল মাল বিক্রি করে, তো আমার সাপ্লিমেন্ট যা যা লাগে বা ভ্যাকসিন সাপ্লিমেন্ট বা ইন্ডিয়ান যে কোনো প্রোডাক্ট আমি ওর কাছ থেকে নিই। এটা কি স্প্রে আকারে না? হ্যাঁ, এটা স্প্রে, বডিতে স্প্রে করতে হয়, বডিতে স্প্রে। ওকে, মার্কেটে 2 নম্বরটা আছে। আচ্ছা, কিন্তু মানে এটা 1 নম্বর, আমি স্টেট পেটের থেকে সাপ্লিমেন্ট। ঠিক আছে, তো তার মানে এগুলো আপনি কালেক্ট করেন কোথা কোথা থেকে ভাই এই সাপ্লিমেন্টগুলো? আমি এখন বর্তমানে আমার সাথে বর্তমানে লেনদেন চলতেছে
খাবারের ব্যাপারে লিটারের ব্যাপারে আমি সাগর মার্ট অনলাইন সব আচ্ছা মিরপুরে একে যে সাগর ভাই আচ্ছা জি সাগর মার্ট জি তারপরে আপনার লাভলি পাপিস ফর ইউ আচ্ছা ওর থেকে আমি শ্যাম্পু নিচ্ছি আচ্ছা তারপরে আপনার হলো জেটপেট অ্যাক্সেসরিজ আচ্ছা এই জেটপেট অ্যাক্সেসরিজ তিনজনের সাথে আমার বর্তমানে লেনদেন আছে আগে আমি আপনার আশাদনিকের যে আশাদ এক্সপোর্টের জি জি চিনতে পারছি ওনার কাছ থেকে আমি নিতাম তো ওনার এখন প্রোডাক্ট সম্ভবত উনি আনতেছেন না যার কারণে ওনার থেকে নেওয়া হয় না তো এই তিন চারজন যারা আছে এরাই মার্কেটে সবচেয়ে ট্রাস্টেবল আচ্ছা এবং এদের কাছ থেকে আমি প্রোডাক্ট নিই অ্যাটলিস্ট আমার যা যা লাগে এদের কাছ থেকেই পাই তার মানে এই তিনজন মোটামুটি আপনি ইউজ করে মানে নির্ভর করা যায় এরকম প্রোডাক্টই ওনাদের কাছ থেকে পেয়েছেন এই পর্যন্ত সবাই ভালো প্রোডাক্টই বিক্রি করে জি যে কোনো পেজ যারা চালায় সবাই ভালো প্রোডাক্টই কেউ যদি আরেকজনের থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে সেই ক্ষেত্রে তার ব্যাপারে সে গ্যারান্টি দিতে পারবে না কিন্তু একজন যদি বিদেশ থেকে নিজে মালটা ইম্পোর্ট করে নিজে যদি ক্যারিয়ারের মাধ্যমে আনায় বা স্মাগলিং করে আনো আচ্ছা আচ্ছা কারণ আমাদের দেশে তো অনেক কিছু ইম্পোর্টে আসে না এটা তো বুঝতে হবে তো ধরেন স্মাগলিং এর মাধ্যমে আসলো বা ক্যারিয়ারের মাধ্যমে আসলো যে নিজে আনলো সে জানলো যে সে কি আনছে সে গ্যারান্টি দিয়ে প্রোডাক্টটা দিতে পারবে দিতে পারবে কিন্তু আপনি প্রোডাক্টটা আরেকজন থেকে কিনে নিছেন সেই ক্ষেত্রে তো সম্ভব না যে বানাইছে না ইম্পোর্টে আনছে এটা তো কোনো গ্যারান্টি দিতে পারবে তো সেই ক্ষেত্রে একজন ট্রাস্টেড ইম্পোর্টারের কাছ থেকে আপনি নেবেন যে কোনো প্রোডাক্ট এগুলো আমার কথা আর সচরাচর দোকানের মধ্যে যেগুলো বিক্রি হয় এখানে ম্যাক্সিমাম আপনার যত ধরনের মানে অসাধু উপায় অবলম্বন করা হয় এগুলি সাধারণত ওই লোকাল দোকানগুলিতেই হয় আমি কারো নাম মেনশন করার এখানে দরকার নাই তবে সস্তার কি অবস্থা এটা আপনাকে সবসময় বুঝতে হবে এক্স্যাক্টলি এটা সব ক্ষেত্রে মানুষের কসমেটিক্স এর ব্যাপারটা আপনি দেখেন না জি এক্স্যাক্টলি একজন ইম্পোর্টার থেকে নেবেন আপনি তার থেকে আপনি নিলে আপনি গ্যারান্টিটা পাচ্ছেন একজন রিটেলার থেকে নিলে আপনি কোনো গ্যারান্টি নেই এক্স্যাক্টলি তো তারপর আমি বলবো যে বিড়াল পালার আগে সবার উচিত এটার সম্পর্কে এখন ইন্টারনেটের মধ্যে যে কোনো সমস্যার সমাধান আছে জি আপনি গ্রুপে পোস্ট দিয়ে আপনি তেমন কোনো বেনিফিট কখনোই পাবেন না আপনি অ্যাকচুয়ালি সময় নিয়ে আপনাকে এগুলোর ব্যাপারে স্টাডি করা আমার মনে হয় এক্স্যাক্টলি ভায়া গুগল আচ্ছা আচ্ছা আপনি গুগলের মাধ্যমে বিড়ালের বিভিন্ন রোগ সম্পর্কে আপনি জানবেন জি জানা থাকলেই না আপনি আরেকজনের যখন সমস্যা হবে তখন আপনি ওটা দেখে বলতে পারবেন হ্যাঁ এটা তো ওইটার মতো মনে হচ্ছে জি আর ছোটখাটো যেসব বিষয় আছে আমার মনে হয় এগুলা যারা অভিজ্ঞ আছে ট্রাস্টেড অভিজ্ঞ লোকজন যারা আছেন আপনাদের মতো তাদেরকে মনে করেন ঠান্ডা লাগা আপনার পায়ে পাতলা পায়খানা হওয়া একটু চোখে পানি আসা এগুলি কমন ব্যাপার এগুলি যে সবাই এটার মেডিসিন সম্পর্কে করতে পারে তো ঠিক আছে ভাইয়া আজকে আপনার যে অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করলেন আর আমাকে এতক্ষণ সময় দিলেন আপনি এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনার এই মূল্যবান অভিজ্ঞতাগুলো থেকে যে আমাদের যারা ক্যাট লাভার আছে তো এই অভিজ্ঞতাগুলো থেকে আপনার যে মূল্যবান যে অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করছেন আশা করি যদিও আমি একটু ভিডিওটা লম্বা করেছি এই কারণেই যে শুধুমাত্র বিড়ালের শো অফটা আমার কাছে প্রাধান্য ছিল না আমি চাইছিলাম যে আপনার যে অভিজ্ঞতাটা এটা শেয়ার করার জন্য আমাদের যারা অন্যান্য ক্যাট লাভার আছেন তাদের সাথে বা আপনার প্রোডাক্টগুলো বা আপনার আইটেমগুলো আপনি যেগুলো ইউজ করেন সেগুলো তাদের সাথে পরিচয় করা দেওয়ার জন্য আমি একটু ভিডিওটা লম্বা করেছি ইনশাল্লাহ হয়তো আমার ক্যাট লাভার যারা আছেন আমাদের তারা খুবই উপকৃত হবেন এই জন্য আর আপনাকে এতগুলো সময় আমাকে দেওয়ার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তবে আমার একটা মেসেজ থাকবে ভিউয়ারদের জন্য সেটা হলো যে বিড়ালকে কখনো নিজের সন্তানের চেয়ে আলাদা করে দেখবেন না এরা আপনার সন্তানের মতোই যতটুকু কেয়ার করা সম্ভব ততটুকুই করবেন যতটা পালা সম্ভব যদি একটা বিড়াল পালার আপনার সময় থাকে একটাই পালেন দুইটা পালার দরকার নেই যদি দুইটা পালার সময় থাকে দুইটাই পালেন পাঁচটা পালার দরকার নেই এটা কিন্তু মুরগির খামার না এটা আপনাকে এটার দায়িত্ব নিতে হবে দায়িত্ব যদি আপনি নেবেন সে আপনাকে কখনোই এটা তো গেল ভাই মানবতার কথা বিড়াল আপনাকে নিরাশ করবে না কিন্তু যদি আপনি প্রপার টেক কেয়ার না করেন তো লাভ তো হবেই না বরং ট্রিটমেন্ট করতে 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 আপনি জীবন হয়ে যাবেন না তাছাড়া আমাদের ধর্মীয় কিন্তু এই ব্যাপারটা অবশ্যই এই দিক দিয়ে খুবই কড়া নির্দেশনা আছে যে এটা কিন্তু আসলে একটা রেসপন্সিবিলিটি আপনি যে কোনো পশু পাখি যেটাই আপনি ঘরে আপনি পেট হিসাবে পালন লালন পালন করেন তা সুন্দর টেক কেয়ার করা এবং অসুস্থ হলে ট্রিটমেন্ট করা খাবার দাবার যত্ন এগুলোর ব্যাপারে যদি আপনি অযত্ন করেন বা মানে খামখেয়ালিপনা করেন সেই ক্ষেত্রে কিন্তু ধর্মীয় দিক থেকে আপনি গুণাগার হচ্ছেন তাই না আজকাল তো সবাই বাণিজ্যিক ভাবে করে কারণ প্রথম আমি যাদেরকেই দেখছি একটা বিড়াল কিনে এবং খুব দ্রুতই তার ব্রিডিং এ চলে যেতে হয় ব্রিডিং এ যাওয়ার একটাই উদ্দেশ্য বাচ্চা করবে বিক্রি করবে
মানুষের মতো মানুষ না বানাতে পারেন তাহলে সে তো আপনাকে প্যারাই দিবে জীবন, সে আপনাকে কোনোদিনই আপনার শেষ বয়স আপনাকে টেক কেয়ার করবে না। অনেক 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 ধন্যবাদ, যেমন করবেন তেমন পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার এই মূল্যবান বক্তব্যগুলোর জন্য আর অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাকে। তো ঠিক আছে মন ভাই, আপনাকে আর প্যারা দিব না আজকের জন্য, আমি আপনাকে আবার আসবেন যখন মন চাইবে, আমার ডেইলি আপডেট নেবেন আর আমার ফেসবুক পেজের মধ্যে আমি সব সময় আপডেট দেই। ওকে মামুন পার্সিয়ানস আমার পেজ ফেসবুক পেজ, ইনশাআল্লাহ আমি যে আমার ডেসক্রিপশনে আপনার পেজের লিংকটা দিয়ে দিব। দর্শক আপনারা চাইলে আমার একটা গ্রুপ আছে আপনার এক্সোটিক এন্ড পেকিফিস পার্সিয়ানস। ওকে বাংলাদেশ, ঠিক আছে। তো দর্শক আমি এই মামুন ভাইয়ের যে লিঙ্কগুলো আছে এগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন এবং ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ, ধন্যবাদ মামুন ভাই। তো দর্শক এতক্ষণ মামুন ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে মামুন ভাইকে প্যারা দিলাম, খুঁটিয়ে 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 সব জিনিস বা সব ব্যাপারগুলো বের করার চেষ্টা করলাম। যেহেতু আমি একজন নিজে একজন বার্ড বিডার বা এক্সোটিক বার্ড লাভার, আমি একজন বিডার ছিলাম একসময়, এখন হয়তো বাইসেল করি, কিন্তু আমি শুধুমাত্র কিন্তু একজন ইউটিউবার না। আমি আমার এই ব্লগটা করার পেছনে মূল কারণটা হচ্ছে যে মামুন ভাইয়ের যেহেতু একজন ভালো অভিজ্ঞ একজন ব্রিডার এই এবং একজন ক্যাট লাভার, এই ওনার যে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে যাতে আপনারা উপকৃত হন, এই জন্য আমি একটু সময় নিয়ে ভিডিওটা করেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি এবং অবশ্যই একটা লাইক দিবেন এবং বেল আইকনটা টিপে দিবেন যাতে আমার নেক্সট ব্লগগুলো আপনারা সরাসরি পেয়ে যান। তো আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই এবং এই বলে আজকে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।